ভাই কি দেখেন? ভাই দেখছেন এরা রান্না বান্না কইরে দেশ বিদেশে হিট। কেন আমরা তো রাস্তা চিনে হিট। ঠিকই কইছেন ভাই। কি ডাক আইছে শুনতেছেন না কি বলতেছে? চলো বাংলাদেশ। ঢাকার রাস্তা এই চলে এই থামে, পথে এক পা এগিয়ে দুই পা পেছালা হবে। দেশ আগাতে হলে তো সবাইকে পথে আগাতে হবে। টাইম মতো ক্লাসে পৌঁছালে লাইফেও কোথাও না কোথাও ঠিকই পৌঁছাবো। আর সবাই সময় মতো জায়গা মতো থাকলে বাংলাদেশও ঠিক জায়গায় পৌঁছাবে। এই বাপদাদার ঐতিহ্য বেঁচে থাকলে মানুষ বাংলাদেশও চিনবে। আগে তো বিক্রি হইতো না, আর এখন মোবাইল ইন্টারনেটে ডেলিভারি দিয়া কুলাইতে পারি না। কথা ঠিক কিনা বলেন, নেটওয়ার্ক অন মানে বাংলাদেশ অন। অ্যাপ ঘুরলি ভাই সংসারে চাকা ঘুরে। এই যে গ্রামের বাড়ির পিঠা, তিন দিনের ছুটি লাগতো খেতে, এখন তো অনলাইনে 30 মিনিটের ডিসটেন্স। ডিসটেন্স যত দূরই হোক বাংলাদেশ ঠিকই ডেস্টিনেশনে পৌঁছাবে। এখন আর সন্ধে হলেই দিন শেষ হয়ে যায় না। রাইট বেরাইতে সবাই ঘরে থাকলো, আমরা বাইরে আছি না। শুধু ঘরের বাইরে না, দেশেরও বাইরে। আপনি নেপালে যান, ওরা বলবে পাঠাওয়ের দেশ থেকে আসছেন। ভাবতেই ভাল লাগে, আমগুলো গিয়া মাইশা নাকি বাংলাদেশ ছিল। সবাই যখন এক লক্ষ্যে ছোটে তখন বাংলাদেশের এগিয়ে যাওয়া থামাই কে? গ্রামীণ ফোন দেশকে কানেক্ট করছে নেটওয়ার্কে, পাঠাও কানেক্ট করছে পথে। একসাথে চলো বাংলাদেশ।